হ্যালো বন্ধুরা, আজব দুনিয়া চ্যানেলের নতুন একটি এপিসোডে স্বাগতম। আজ নিয়ে এসেছি রহস্যময় একটি ভিডিও। আজ এই ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখাবো ভয়ঙ্কর একটি সাপের স্থান। আমরা গল্পের ভিতরে শুনেছি মুক্তার মুকুট পরা নাগ নাগিনীর গল্প, আর আজ এই ভিডিওর ভিতরে আপনাদের দেখাতে চলেছি সেই মুক্তার মুকুট পরা নাগ নাগিনীর বাসস্থান। হ্যাঁ, যেই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মুক্তার মুকুট পরা নাগ নাগিনীর বাসস্থান। এখানে আসার পরে আমরা যেটা শুনলাম, পূর্ণিমা রাত্রে গভীর রজনীতে এই ফাঁকা মাঠে মানব শূন্য এলাকাতে মানববিহীন গানের সুর ভেসে উঠত, আর সেই সময় এই জায়গাতে জ্যোৎস্নার আলোর মতো আলোকিত হয়ে ফুটে উঠত বা দেখা যেত সেই মুকুট পরা নাগ নাগিনীকে। এই দৃশ্য দেখে এলাকার হিন্দু ভাইয়েরা এখানে পূজা করতে লাগলো, কিন্তু আজ এখানে মানুষও আসে না এবং পূজাও হয় না। তার আসল কারণ জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আসল কারণ জানার আগে আপনাদের দেখাবো যে এখানে আসার পর একটা সাপের দর্শন মিলল। চলুন সেই সাপের দর্শন কিভাবে মিলল বা কি সাপ সেটা আমরা বাস্তবে ফোনের স্ক্রিনে আমরা সেই ভিডিও ফুটেজটা দেখে নিই। চলুন, দেখতেই পাচ্ছেন এই রাউন্ডের ভিতরে একটা সাপ দৌড়ে চলে যাচ্ছে, আর আমি ক্যামেরা নিয়ে তার পিছনে পিছনে দৌড়াচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন সাপের একটি ভিডিও ফুটেজ। তো চলুন, এখানে কেন মানুষ আসে না বা এখানে এখন পূজা কেন হয় না, সেই বিস্তারিত রহস্যময় কাহিনী আমরা জেনে নিই। তো বন্ধুরা, এর মূল কারণ হলো এখানে যখন পূর্ণিমার জ্যোৎস্না রাতে মুক্তার মুকুট পরিহিত নাগ নাগিনীকে দেখা যেত, আর এলাকার বাসিন্দারা যখন পূজা করত তাদের জীবনযাত্রা চলছিল সুন্দর। কিন্তু একদিনের একটি কথা, এই এলাকার একটি যুবক ছেলে সে কখনো কোনোদিন এই জ্যোৎস্না রাতে উদীয়মান মুক্তার মুকুট পরা নাগ নাগিনীকে বিশ্বাস করত না। সে সদা সর্বদাই ভাবত বা ভাবতে লাগত এই সম্পূর্ণ ব্যাপারটা মানুষের সাজানো, মানুষের সাজানো একটি নাটক। সেই জন্য একদিন গভীর রাত্রে সেই যুবক ছেলেটি ওইখানে এসে অত্যাচার করতে লাগলো সেই ঘরটি, যে ঘরে মুকুট পরিহিত নাগ নাগিনী বসবাস করত সেই ঘরটির উপরে আঘাত করতে লাগলো, ভাঙচুর করতে লাগলো। তারপরে নাগ নাগিনীর উপরে অত্যাচার করার কারণে সেই ছেলেটি আজ পাগল রূপে রূপান্তরিত হয়ে গিয়েছে। তারপরেই সেই নাগ নাগিনী এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। তবে হ্যাঁ, তাদের থাকার জায়গাতে একেবারে খালি করে রেখে যায়নি, তারা রেখে চলে গিয়েছে একটি বাচ্চা মাইল সাপকে। মাইল সাপ থাকার স্থানগুলো বারবার রাউন্ডের ভিতরে আপনারা দেখলেন বা দেখতে পাচ্ছেন। ওই ঘরটাতেই বর্তমান থাকে সেই মাইল সাপ, সেই জন্য ভিতরে প্রবেশ করার সাহস পেলাম না আমরা। বন্ধুরা, এর পরের এপিসোডে একটি ভিডিও আনতে চলেছি যার নাম হচ্ছে ভয়ঙ্কর ও রহস্যময় কানা পুকুর, যেখানে মানুষের দেহ পাওয়া যায়।